हेलो एवरीवन, सिंप्लीफाई योर कुकिंग अपने सबाई के आमंत्रण जानिए शुरू कर आजकल रेसिपी। आजकल रेसिपी डालमुट, सोना मुग डाल दिए तैरी घर स्टाइल डालमुट। आशा करछि आपनादेर भालोई लागबे। प्रथमे एकटा बाटिर मध्ये आमि निये निच्छि हाफ कप सोना मुग डाल। साधारणत बाजार थेके आमरा जे डालमुट किने खाई सेई डालमुटेर दानार थेके ई सोना मुग डालेर दानागुलो एकटु छोटो हय। এবার এই কাঁচা ডালটাকে জলে ভিজিয়ে রাখতে হবে অন্তত এক ঘন্টা। জলে ভিজে যাওয়ার পর দেখতে পাবেন ডালের দানাগুলো অনেকটাই ফুলে গেছে। এবার এই ডালটাকে ভালো করে ধুয়ে জল ছেঁকে নিয়ে কোনো একটা ছড়ানো পাত্রে দিয়ে দিতে হবে এবং একদম শুকিয়ে নিতে হবে। এমনভাবে শুকিয়ে নিতে হবে যাতে এই ডালের দানাগুলোর মধ্যে একটুও জল না লেগে থাকে, অর্থাৎ একদম ঝরঝরে হয়ে যায়। এই কাজটা আপনি ফ্যানে তলায় রেখেও করতে পারেন, রৌদ্রে দিয়েও করতে পারেন, আবার কিচেন টিস্যুর ওপরে রেখে ওপর থেকে আরেকটি কিচেন টিস্যু দিয়ে ভালো করে ডালগুলো মুছে নিয়েও শুকিয়ে নিতে পারেন। এরপরের কাজ ডালগুলোকে ভেজে নেওয়া। তার জন্য একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিতে হবে রিফাইন্ড তেল, এবং তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিতে হবে। কখনোই হাই ফ্লেমে ডাল ভাজতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে উপর থেকে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। একটা ছাঁকনির মধ্যে 4-5 চামচ ডাল নিয়ে অনবরত নাড়াচাড়া করে ডালটাকে ভেজে নিতে হবে। ডালের উপরিভাগের এই বুদবুদগুলো যখন একেবারে কমে আসবে তখনই বুঝবেন ডালটা ভাজা হয়ে গেছে, আর অবশ্যই ডালের কালারটাও হালকা চেঞ্জ হয়ে যাবে। এরপরে তেল ছেঁকে নিয়ে এই ভাজা ডালটাকে একটা কিচেন টিস্যুর ওপরে বা কোনো সাদা পরিষ্কার কাগজের ওপরে রেখে দিতে হবে যাতে এক্সট্রা তেলটাও টেনে নেয়। সব শেষে এটাকে মুখরোচক বানানোর জন্য এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং লঙ্কার গুঁড়ো। আপনি চাইলে নর্মাল নুনের পরিবর্তে এর মধ্যে বিট নুন নিতে পারেন এবং সেই সাথে চাট মশলাও অ্যাড করতে পারেন। এভাবেই তৈরি হয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি মুখরোচক ডালমুট। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে।